নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই, আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। প্রচণ্ড গরমে স্কুল ছুটি দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী ও অসমের মুখ্যমন্ত্রীর কাছে দাবি, স্মারকপত্র প্রদান আকসার। মোবাইল চার্জ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু সেকেন্ড অসম কমান্ডো ব্যাটালিয়নের কনস্টেবলের, শোকের ছায়া গোটা রাজ্যে। ভাঙ্গারপাড় পুলিশের সাফল্য, শিলচর কালাইন সড়কে ডাকাতি, আটক তিন ডাকাত। স্বপ্নের কচুধরম মডেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাঠে, অভিযোগ স্থানীয়দের। এবারে সংবাদ বিস্তারিত। শুক্রবার আকসার শিলচর প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন আকসার সদস্যরা। তারা বলেন, প্রচণ্ড গরমের কারণে মানুষের জনজীবন নাজেহাল হয়ে দাঁড়িয়েছে এবং ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারবে না এই প্রচণ্ড গরমের কারণে। আকসার সদস্যরা বলেন, সরকার যাতে 9 দিনের জন্য সরকারি ও বেসরকারি স্কুল ছুটির ঘোষণা করেন এবং আগামীকাল জেলাশাসকের মারফতে শিক্ষামন্ত্রী ও অসমের মুখ্যমন্ত্রীর কাছে সরকারি ও বেসরকারি স্কুল ছুটির ঘোষণা করার দাবি নিয়ে একটি স্মারকপত্র প্রদান করবেন বলে জানিয়েছেন এদিন তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাহিদুল রহমান, নিরঞ্জন দত্ত, সুকোমল দাস, আফসানা সৌদিয়াল, জয়শ্রীনাথ, বর্ষা দত্ত, সাথী রায়, মোহিনী দাস। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ইতিমধ্যে শিলচরের তাপ, শিলচর এবং আমাদের দুদিন জেলার তাপমাত্রা প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে, আর বৈজ্ঞানিক সূত্রে নাসার থেকে যে সংবাদ পাওয়া গেল সেই অনুযায়ী যেটা আমাদের আশঙ্কা, আগামী 25 মে থেকে 2 জুন পর্যন্ত 9 দিন প্রচণ্ড তাপমাত্রা থাকবে। তার কারণ সূর্যের গতি, সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্বটা কমে যাচ্ছে এবং এর ফলে যদি প্রচণ্ড গরম যদি আরও বাড়ে, আমাদের প্রধানত লোয়ার লেভেলের যে সমস্ত স্কুল আছে, যে সমস্ত বাচ্চারা পাঠশালাতে যায় এবং যে সমস্ত ছেলেমেয়েরা হাইস্কুলে যায়, তাদের সহনশীলতা অনেক কম। অর্থাৎ তারা হয়তো এই গরম সহ্য করতে পারবে না, অনেকে হয়তো পিটিয়ে পড়বে, অনেকে অসুস্থ হবে, অনেকের কী হবে আর বাকিটুকু জানি না। অর্থাৎ আমরা আগের থেকে একটু প্রস্তুতি নিতে চাই যাতে তারা নিরাপদে থাকতে পারে। নিরাপদে থাকার জন্য অন্তত সরকারের কাছে আমাদের আবেদন যে এই কয়টা দিন স্পেশাল সামার ভ্যাকেশন দেওয়া হোক। আমরা ইতিপূর্বে দেখেছি গত বছর ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য স্টেটে প্রাকৃতিক কারণে স্পেশাল ছুটি দেওয়া হয়েছে, এবারে দেওয়া হোক। আর যদি সরকার স্পেশাল দিতে না চান তাহলে সামার ভ্যাকেশন থেকে এই দিনগুলি কেটে দিন, এটুকু আমাদের অনুরোধ থাকবে। কারণ মানুষের প্রাণ বাঁচানো আমাদের দরকার। মানুষের কথা বলছি না, মানুষ বলতে আমি প্রধানত বলতে চাই স্কুলের ছাত্রছাত্রীরা, কারণ তাদের বয়স কম, তার সহনশীলতা কম এবং তারা যে সারাদিন গরমের মধ্যে থাকবে, আসবে, যাবে, কখন কী হবে বলা যায় না। অতএব এই পরিপ্রেক্ষিতে আমাদের একটা অনুরোধ সরকারের কাছে যে 7 দিনের জন্য, 9 দিন অথবা কমপক্ষে 7 দিনের জন্য বিশেষ ছুটি ঘোষণা করা হোক। সেই তাপমাত্রার সাথে খাপ মানে খাপ খাইয়ে আমাদের চলাফেরাটা আজকে বাস্তব জীবন কতটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে, সেই পরিপ্রেক্ষিতে বর্তমান স্কুলগুলোতে যে মানে ছাত্রছাত্রীরা আজকে যে হিটস্ট্রোকের শিকার হচ্ছেন বা শিক্ষক শিক্ষয়িত্রী যারাই চলাফেরা করছেন ওনারাও অনেকেই হিটস্ট্রোকের খবর আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি। এবং নাসা থেকে আমরা একটা আপডেট পেয়েছি যে আগামীকাল অর্থাৎ 25 তারিখ থেকে 25 মে থেকে 2 জুন পর্যন্ত সূর্য এবং পৃথিবী খুব কাছাকাছি আসবে, রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। সেই হিসাবে সেটা একটা নৌতাপ বলে একটা কথা আছে যে 9 দিন খুব বেশি মানে উষ্ণতা বৃদ্ধি পাবে এবং প্রচণ্ড গরমে মানে মানুষের জনজীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। সেই হিসাবে আমরা সাদাকাছার করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসার পক্ষ থেকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যেহেতু গরমের বন্ধ প্রতিবছরই ক্যালেন্ডারে থাকে, কিন্তু এইবারের এই কঠিন এই এরকম উষ্ণায়ন হয়তো সাম্প্রতিককালে আর কখনো হয়নি এবং অদূর ভবিষ্যত থেকে সেটার থেকে আমাদের উত্তরণের জন্য আমরা বলবো যে পরিবেশ রক্ষার ক্ষেত্রেও আমরা সচেতন হব। কিন্তু এই মুহূর্তে আমাদের উচিত যে আমাদের সরকার যাতে এই ব্যাপারে একটা মানে পদক্ষেপ নেয় এবং স্কুলগুলিকে ছুটি ঘোষণা করে একটা বিশেষ ছুটি অন্তত এই কয়েক দিনের জন্য, এই 9 দিনের জন্য অন্তত একটা বিশেষ ছুটি আমরা আকসার পক্ষ থেকে সরকারের নিকট দাবি করছি। যে হারে গরমের দ্রুততা বৃদ্ধি পাচ্ছে সেই
হারে যদি আরো উষ্ণ আরো বেশি উষ্ণায়িত হয় তাহলে আমরা আমাদের জীবন নিয়ে বাঁচাটা মুশকিল হবে। আমরা আসাম সরকারের কাছে বিনম্র অনুরোধও রাখছি যে আপনারা এই ব্যাপারটা খুব তাড়াতাড়ি দেখে অতিসত্বর স্কুলের বাচ্চাদের, বিশেষ করে আজকালকে যেটা আমাদের প্রি প্রাইমারি গভর্নমেন্ট স্কুল তো আছেই, প্রাইভেট স্কুলের বাচ্চাদের ক্ষেত্রেও যে ওনারা যেভাবে কষ্ট করছেন সেই দিকটা যাতে সরকার অন্তত মানে সুনজর দেয় সেটা আমরা আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করছি। মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু সেকেন্ড আসাম কমান্ডো ব্যাটালিয়নের এক কনস্টেবলের। শুক্রবার ধোয়ারবন্দ থানার অন্তর্গত লোয়ারবন্দ এলাকায় এই ঘটনাটি সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা যায়, অমরজ্যোতি তাইদ নামের একজন অসম পুলিশ কনস্টেবল বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। তারপর চিকিৎসারত অবস্থায় কনস্টেবল জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তারপর মৃতদেহটি ময়নাতদন্তের পর শিবসাগর বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হবে বলে জানা যায়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সিইউটি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন 5 পরীক্ষার্থী, কিন্তু তারা শিলং পৌঁছার আগে সিইউটি পরীক্ষা বাতিলের খবর পেয়ে তারা বাড়িতে ফিরে আসতে বৃহস্পতিবার রাত 3টার সময় বিহারা পুলিশ ফাঁড়ির অধীন 3 ঘড়িতে রাস্তায় ডাকাতির শিকার হয়ে সর্বস্ব খুইয়েছেন। রাত 3টার সময় 3 ঘড়িতে আসার পর 6 জনের ডাকাত দল মোটা রশি দিয়ে পথ আগলে ধারালো দাসহ বিভিন্ন অস্ত্র দিয়ে আক্রমণ করে তাদের সঙ্গে থাকা মোবাইল, মহিলাদের সোনার গয়না সহ নগদ টাকা হাতিয়ে নেয়। এমনকি তাদের মারধর করেছে ডাকাতরা। তখন তারা ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে এসে ঘটনাটি জানান। ভাঙ্গারপাড় পুলিশ তাদেরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। ভাঙ্গারপাড় পুলিশ ঘটনাস্থলেই অনতি দূরত্বে একটি অ্যাল্টো গাড়ি দেখতে পান। তখন অ্যাল্টো গাড়িতে থাকা 3 জনকে ডাকাত হিসেবে শনাক্ত করেন পরীক্ষার্থীরা। সঙ্গে সঙ্গে ভাঙ্গারপাড় পুলিশ 3 ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ 3 ডাকাতকে ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। শুক্রবার সকালে ভাঙ্গারপাড় পুলিশ ডাকাতদের বিহারা পুলিশের হাতে সমঝে দিয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। ব্যক্তিগত সম্পত্তি হিসেবে কচুধরম মডেল হাসপাতালকে ব্যবহার করছেন হাসপাতালের ইনচার্জ। সোনাই পূর্বাঞ্চলের স্বপ্নের মহাত্মা গান্ধী সোনাই পূর্বাঞ্চলের স্বপ্নের মহাত্মা গান্ধী হাসপাতালটি আতুর ঘরে পরিণত হয়েছে, এমনটা অভিযোগ চিকিৎসা করতে আসা রোগীদের মুখে প্রায়ই শোনা যায়। কচুধরম হাসপাতালের চিকিৎসা পরিষেবার উপর কোনো ভরসা নেই স্থানীয়দের, তাই যেতে হয় সোনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। কচুধরম মডেল হাসপাতালে কর্মীরা রীতিমতো তাদের কর্তব্য পালন করেন না, এমন অভিযোগ দীর্ঘদিনের। একের পর এক অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকরা হাসপাতালে গেলে দেখা যায় জনশূন্য, নেই কোনো কর্মী, নেই কোনো রোগীও। হাসপাতাল ইনচার্জ 11টায় এসে 2টায় চলে যান নিজের পার্শ্ববর্তীতে থাকা বাড়িতে, এমন অভিযোগ বারবার উঠে আসে। কচুধরম থানা এলাকায় বিভিন্ন দুর্ঘটনা বা মামলা বিষয়ে চিকিৎসা করতে সোনাই হাসপাতালের উপর ভরসা করতে হচ্ছে ভুক্তভোগী মানুষকে। কচুধরম হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে মুখ খুললে ইনচার্জ মুক্তার হোসেন বাহারের কাছে নানা দুর্ব্যবহারের শিকার হওয়ার মতো ঘটনা রয়েছে, এমন অভিযোগের সত্যতা বৃহস্পতিবার হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের। হাসপাতালে নেই ইনচার্জ সহ কোনো কর্মী, জরুরিকালীন কোনো চিকিৎসা সেবা ব্যবস্থা নেই, এমনকি একটি রোগীও হাসপাতালে নেই। এমন পরিস্থিতি হাসপাতালে কেন? টেলিফোনে ইনচার্জ মুক্তার হোসেন বাহারের কাছে জানতে চাইলে তিনি বলেন, পর্যাপ্ত স্টাফ নেই, তাই অনেকটা ম্যানেজ করে চালাতে হচ্ছে। নির্জন হাসপাতালে জরুরিকালীন রোগী আসলে কোথায় যাবে এমন প্রশ্নে ক্ষেপে ওঠে হাসপাতাল ইনচার্জ। কলম মাইক হাতে নিলেই সাংবাদিক হওয়া যায় না বলে মন্তব্য করে সবকিছু ম্যানেজ করে চলছে বলে ফোন রেখে দেন ইনচার্জ মুক্তার হোসেন বাহার। প্রশ্ন উঠেছে, ম্যানেজ ব্যাপারটা কি, কাদের কিভাবে ম্যানেজ করে চালাচ্ছেন, এমন মন্তব্যের মূলে কি রহস্য, ম্যানেজ পদ্ধতি থাকায় কি হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে, এমন প্রশ্ন উঠেছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। সিস্টার, হ্যাঁ সিস্টার, কোন সময় থাকেন তারা? বিকাল থেকে খানা থাকুন না দিদি, ও দিদি ডাক্তার 24 ঘন্টা ডিউটি করার সময় তারা শিফটিং করে রাখে।
শিফটিং করতে তো তার মধ্যে করি আছে আর 24 ঘন্টা তাপ তুলি হবে প্রয়াত হলেন শিলচর রামনগর পেঁচাডোহরের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী তথা জল সম্পদ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী নাসিরউদ্দিন লস্কর। শুক্রবার সকাল 8:10 সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায় বিগত 10 দিন আগে স্ট্রোক হয়েছিল নাসিরউদ্দিনের। পরে পরিবারের লোকেরা জীবনজ্যোতি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় থাকার পর বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থা বেগতিক দেখে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। প্রয়াতের জানাজার নামাজ আজ বিকেল 5 ঘটিকার সময় পেঁচাডোহর শিলচর সিনিয়র মাদ্রাসা সংলগ্ন মাঠে আদায় করা হয়। মৃত্যুকালে তিনি রেখে গেছেন 1 ছেলে 3 মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন। উল্লেখ্য, প্রয়াতের জামাতা শিলচর ইসলামিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান লস্কর। নাসিরউদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে পরিচিতি মহলে শোকের ছায়া নেমে আসে। শোক ব্যক্ত করেন বিশিষ্ট জনেরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন। আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত মর্মাহত রামনগর পেঁচাডোহর নিবাসী। আমার শ্বশুর পদ্য সকাল 8 ঘটিকার সময় উনি না ফেরার দেশে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। উনি আমাদের জল বিভাগের প্রাক্তন কর্মী ছিলেন। প্রয়াতর জানাজার নামাজ আজ পদ্য বিকাল 5 ঘটিকার সময় শিলচর সিনিয়র মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হইবে। আসসালামু আলাইকুম। চুরি হচ্ছে জলের মিটার। এক রাতে টিকরবস্তি এলাকার কয়েকটি বাড়িতে জল জীবন মিশনের জলের মিটার চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা চুরির দৃশ্য। রাতের অন্ধকারে চোরের দল এলাকার বেশ কয়েকটি বাড়ি থেকে জল জীবন মিশনের লাগানো জলের মিটারগুলো হাতিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য ওই বাড়িগুলোতে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এদিকে এ ধরনের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই জলজীবন মিশনের কাজের ধীর গতিকে এর জন্য দায়ী করেছেন। শীঘ্রই জল সরবরাহ শুরুর দাবি জানান এলাকার বাসিন্দারা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। প্রচন্ড গরমে স্কুল ছুটি দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী ও অসমের মুখ্যমন্ত্রীর কাছে দাবি, স্মারকপত্র প্রদান আকসার। মোবাইল চার্জ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু 2nd অসম কমান্ডো ব্যাটালিয়নের কনস্টেবলের। শোকের ছায়া গোটা রাজ্যে। ভাঙ্গার পার পুলিশের সাফল্য, শিলচর কালাইন সড়কে ডাকাতি, আটক 3 ডাকাত। স্বপ্নের কচুধরম মডেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাঠে, অভিযোগ স্থানীয়দের। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ।